نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم সম্মানিত সভাপতি হযরত হাজিরিনে کرام সামনে এলাম আজকের মাহফিল আল্লাহ শরীফ আর তৌফিক দান করেছেন আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মানুষের জীবন বড় হেলায় হেলায় খাটায় কিন্তু মানুষের জীবন বড় গুরুত্বপূর্ণ আল্লাহ মানুষ বলতেই সবরে সম্মান দান করে দুনিয়াতে পাঠাইছেন বলকে সুবহানাল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ ফরমান যে আমি সব আদম সন্তানদের সম্মান দান করছি একেবারে পরীক্ষা করে দেখি লাগা যে হাজারো মখলুকাতর জীবজন্তু জলে স্থলে সন্তান জন্মনের প্রাকৃতিক নিজাম আল্লাহ রাখছে মানুষের বাচ্চা যখন দুনিয়াত আয় মার গর্ব যখন থাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে ফেরেশতা হলে মার গর্বত ফারাদান করে আর জমিনে অর্গত ফেরেশতা আগে পিছে আসুন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ আগে পিছে ফেরেশতা আল্লাহর বডিগার্ড মুকরর করে আসে ওখানে একবার সুবহানাল্লাহ এত সম্মান এবং জন্মের সময় আমরা যেটা নিয়ামত দিছে মার পেটে 4 মাস বয়সে আমরা রূহ দান করছি আল্লাহর ইহসানের পরে ইহসানের পরে আমরা মাঝে কিতাব পড়ছেন মধ্যে আমরা নাপাক পানি থেকে যে সৃষ্টি হয়েছে আমরা একটা রক্তপিণ্ডে পরিণত করছেন লুতরা এরপরে আবার হাড্ডি দেওয়া হয়েছে রুফে গোস্ত দেওয়া হয়েছে যখন জমিনও আয় তখন কি অবস্থায় আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফেরেশতা হলে ডাকনা বিছাইয়া বাচ্চারে লইয়া তারপরে জমিনে পৌঁছে এটা সম্মান না অসম্মান করা হয়েছে এই জমিনে আইতে সময় সব মখলুকাত সব জানদার তার প্রয়োজনীয় ইলম লইয়া আইছে কেউ তারে কোনো স্কুলে ভর্তি করা লাগে না কেউ খাসাত যাওয়াও লাগে না সে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে কথা আসার না জানা আল্লাহ ফরমান রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা এই সমস্ত যে জীবজন্তু যেগুলা আল্লাহ যাতে পাক তোমার রব যাতে পাক যাইন তারা ইলম দান করে দুনিয়াতে ফেলেছেন একটা গরুর বাচ্চা জানে তার খাদ্য কোনটা অখাদ্য কোনটা কোন সব সমস্যা হইলে কোন গাছ খাইলে তার বেমার কম বইটা ইলম আল্লাহ তার ডাক্তারই শিখিয়ে দিচ্ছে একসাথে মুরগোর বাচ্চা আসর বাচ্চা তা দেওয়া হয়েছে অনেক সময় মুরগোর নিচে আসর বাচ্চা আসর ডিম দেওয়া হয় কথা ঠিক নেই মুরগি যাবে মুরগে যখন হাঁটে তখন হাঁসর বাচ্চা লোক হইয়া হাঁটে কিন্তু ফানির নিকটে গেলে হাঁসর বাচ্চা ফানির নামে যায় মুরগোর বাচ্চা নামে না এই শিক্ষা তারা খেয়ে দিয়েছে জুড়িয়া কুকা খেয়ে দিয়েছে কিন্তু মানুষের অবস্থা ভিন্ন আল্লাহ ফরমান যে লা তাআলামুনা শাইআ কিচ্ছু জানে না আনা জানি আছে নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করছে আমরা যে যন্ত্রাংশ ভিতরে দেওয়া হয়েছে রূহ দেওয়া হয়েছে সব নিত্য নতুন দেওয়া হয়েছে অব্যবহৃত দেওয়া হয়েছে এবং নিষ্পাপ দেওয়া হয়েছে এর লাগে ছোট বাচ্চাদের এখন যে নিষ্পাপ শিশু কন্যা কন্যা সমস্ত আদম সন্তান নিষ্পাপ হইয়া দুনিয়া তার একেবারে অমুসলমানের ঘরে যার জন্ম হয়েছে রাসূলুল্লাহ মানে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা জন্মসূত্রে সব আল্লাহর বন্দেগী লিয়া দুনিয়া পয়দা হয়েছে পরে মা বাপে তারে ওয়াবাওয়াহু ইউমাহিদানা আও ইউমাসসিয়ানা আও ইউমাজ্জিসানা কমা কালা রাসূল মা বাপে তারে মজুস বানায় অগ্নিপূজক বানায় ইহুদ বানায় নাসারা বানায় এই ক্ষেত্রে তো বাটটা আমরা বড় হইছি The killer of the Amrad of the Aistaki Manusisti Sharevara Hazar Botsuris Adamali Solam the Gilevan Bodunto Prashare Egar Hazar Botsuris Amrad the Sotrosho Bosorage, Kifondosho Bosorage, Duniata Itam Tamar Kiobosto. আমি আজকের মজলিসের শুভেচ্ছাকর্তা কইলাম কারণ আমি তো আল্লাহরে কইছি না যে আল্লাহ 2070 সালে আমারে জন্ম দিও কি 68 সালে আমারে জন্ম দিও অমুক মাসও দিও আমি কইছি না আল্লাহই দিছে জন্ম মুহূর্তে জন্ম সূত্রে আল্লাহ এমন এক দেশ এমন এক সমাজ এমন এক নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠ কিতাবের অনুসারী বানাইয়া আল্লাহ দিতে সময় জঙ্গলির করে দিলে তো ফাল্লাহ না নাগার করে দিলে তো ভালো না দেওয়ার সময় তো আল্লাহ আমার সুবহানাহু দুয়ার খুলি আমার মুসলমান মাহফুর করে জন্মদান সুবহানাল্লাহ শুকরিয়া আমরা তো যেটা পাই না ওটা লইয়া আমরা আফাফি করি কিন্তু যে হাজার পাইছি যে শত হাজার নিয়ামত আমরা পাইছি এটার হিসাব আমরা করি না কথা ঠিক না নি পাইছি না যেটা ওটা আমরা দেখি কিন্তু যেটা পাইছি এটা আমরা খোঁজ করি না না শুকর এই জন্মসূত্রে আল্লাহ আমাদের সৌভাগ্যবান বানাইছেন মার গর্ভত ফেরেশতা দিয়ে ফারা দিয়েছেন আমরা দুনিয়া তাইতে সময় ফেরেশতা হলো ডাকনার উপরে নিয়ে আমরা জমিনে পৌঁছাইছেন যে হোক সুবহানাল্লাহ কিন্তু আমরা মাঝে আল্লাহ বেকসি দিয়েছেন দুর্বলতা দিয়েছেন খুলিকাল ইনসান দাঈফা দুর্বল চিত্তের প্রতি দিয়েছেন কেন বলতে আমরা সামাজিক জীব একে অন্যের সহবতে যাওয়া দরকার একে অন্যের কাছে শিক্ষা করা দরকার মানুষের বাচ্চা কোনো ইলিম লইয়া আইছে না কিন্তু মুরগোর বাচ্চার ইলিম লইয়া দুনিয়াতে বেশ কম আছেন না আছেন তো মানুষকে বলতে হয় মানুষ বলতে হবে এই দায়িত্ব মা বাবার দিশা দিতে হয় এটা দায়িত্ব মা বাবার এর লাগে 7 বছর পর্যন্ত নমাজের তাগিদ নাই এখানে বলতে এই বাচ্চারে মাফে উষ্ণতা দিয়ে মানুষের বাচ্চা বানাইতে মানুষ না হইলে মুসলমান মুমিন হইতে পারতো না এই কথা হয়তো জানেন না মানুষের কোয়ালিটি সম্পন্ন যদি না হইতে পারে তাহলে মুসলমান মুমিনে কামিল হইতে পারতো না মুমিন তারাই হতে পারবে যারা মানুষ হয়েছে হোকা যারা মানুষ হয়েছে অমানুষ কখনো মুমিন হইতে পারবে না কারণ এত মানুষের আকৃতি তো আইতে পারছে না মানুষের স্বভাব চরিত্র তো আইতে পারছে না সে আবার ইমানদার হইতে পারবে মানুষ আল্লাহর লাগে আমরা ধর্মরে একটু চিন্তা করে আমরা ধর্মরে খুঁজা খোয়া আল্লাহর ধর্ম আল্লাহর পছন্দিদার ধর্ম হইল দ্বীনে ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ধর্মর যে নির্দেশনা যেটা সেটা আরে আমরা মানি না আমরা মনে করি যে আমরা স্বাধীন যা ইচ্ছা খাইমো আমার কেউ করা নাই যা ইচ্ছা আলাপ কর্ম গল্প কর্ম আমার কেউ দরকার নাই আমরা স্বাধীন কিভাবে হইলাম আমরা জমিনে আইছি আল্লাহর হুকুমে যাইমু আল্লাহর হুকুমে অসুস্থতা থেকে বাঁচার কোনো ক্ষমতা আমার নাই রোগ ব্যাধি দুঃখ কষ্ট যেগুলো আছে সব আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ আকল বিবেক বুদ্ধি দিয়া বুঝার মতো একটা অন্তর দিয়া দেখার মতো একটা চক্ষু দিয়া কিতা দেখতা ওদের ভালো মন্দরে যাচাই করার করি দেখতা শোনার মতো খান দিয়া চলার মতো চলার শক্তি দিয়া পাও দিয়া হাত দিয়া জমিনও ফাটাইছেন আমরা একটা স্বাধীনতা মাত্র দিয়েছেন যে বালা মন্দ দুইটা পথ যেদিন থেকে আদম আলাইহিস সালামে আল্লাহর ইলম ও তালিম শুরু করছেন ওদিন থেকে ইবলিসে তার শয়তানি তালিম শুরু করছে দুই ইলিমে দুনিয়া চলে কয়টা ইলিমে চলে ও হাদাইনাহুন নাজদাইন দুই ইলিমে দুনিয়া চলে এক ইলিম হইল গিয়ে আল্লাহর দেওয়া ইলিম যেটা স্বলক্ষ নবী রাসূল হলে জমিনে প্রচার করে আর এক ইলিম হইল শয়তানের ইলিম আমরা খান দিয়ে আল্লাহর কাছে আর চলি শয়তানের প্রতি মহব্বতে হুসাইন আমরা অন্তর আর চলি আমরা এজিদের প্রতি কথা ঠিক নেই এটা আমরা কামিয়াব হইমু কিনা আমরা শুধুমাত্র আল্লাহ অধিকারটুকু দিয়েছেন ও পরীক্ষা লাগে আমরা দুনিয়াতে ফাটাইছেন যে তোমরা ভালো মন্দ দুইটা পথ আছে তোমরা যে পথ অবলম্বন করবা সেই স্থায়ী ঠিকানা তোমরা লাগে তৈরি জান্নাত তো সহজ জিনিস না জান্নাত বড় পরিচ্ছন্ন জায়গা সারা জিন্দগি নাপাক তাকিয়া পবিত্রতার কোনো দাগ দাঁড়লো না। একজন মানুষ পবিত্র জান্নাতে যাওয়ার অধিকারী হইতে পারবে। দিল মন অন্তর কার্যকলাপে যে পরিচ্ছন্ন করলো, পবিত্র করলো, তার লাগে আল্লাহ পবিত্র জায়গার আসেন জান্নাত বানাই রাখেন। ওকে সুবহানাল্লাহ। এর লাগিয়া ফয়সালা আমরা করবার লাগে আল্লাহ আমরা এখতিয়ার বা স্বাধীনতা দান করছি। হালাল হারাম দুইটা আছে, আপনি কোনটা গ্রহণ করবেন এই এখতিয়ারটা আপনার দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে বিষয়টা। নমাজি বেনমাজি আপনি কোন দলও যাইতা, যদি নমাজি দলও যাই তাহলে হাসরের ময়দান মুহাম্মদুর রাসূলুল্লাহর সারিত গিয়ে আপনি দাঁড়াইতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজ মাজ না পড়েন তাহলে ফেরাউন সাদ্দাদ হামানর লানির দিকে আপনি খাড়া হইত। তাহলে সিদ্ধান্ত আপনি নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন আপনার, যে কারণে আমরা স্বাধীন মনে করি, কিন্তু আমরা স্বাধীন নাই। আমরা খবরদারি আছে। আমরা যখন মৌত হইব এই সময় আমরা রুহর মৌত হইত নাই, রুহরে জিসিম থেকে জুদা করা। আমি একটু বাঙ্গি আপনারা বুঝাই দিই। একটা ফুঞ্জি আল্লাহ দিয়েছেন, ৬০ বছর ব্যবহার করবার লাভ খাও। ফুঞ্জি গীতা বলতে বুঝার মতো শক্তিশালী একটা অন্তর। ফলে আপনি দিলকে এক আয়না বানানা, দিলের আয়না দিয়ে সারা দুনিয়া দেখা যায়। চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখ দিয়ে আপনি ৩.৫ মাইল পর্যন্ত দেখতে পারবার, 1000 মাইলও দেখার ক্ষমতা আল্লাহ আপনার চোখের মাঝে রাখছেন। ডিপেন্ড করে আপনার ব্যবহার পদ্ধতির উপরে। আপনার দৌড় যত বড় আপনি বাড়াইবা, আপনার আল্লাহ সেই জায়গাতে পৌঁছাই দিবা। আপনি আপনারে ছোট বানাইলে আপনি ছোট হইতে থাকবা। আপনি আপনারে সম্মানিত নেওয়ার চেষ্টা করুক, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবা। এই লাইন থেকে মানুষ গাফলতির দিকে এবং মানুষ না জানিয়া ক্ষতিগ্রস্ত। সমস্ত ক্ষতির কারণে লোকের না জানা, অজ্ঞতা, বালা মানুষের সহবত না যাওয়া, ভালো মন্দর চিন্তা না করা, সর্বোপরি মালিকের না চিনাটা হইল সবচেয়ে বড় ভুল। আর নইলে এই জগত সব মানুষের চেষ্টা করে উফরি দিয়ে উঠবার, কেউ নিচে দিয়ে নামতে রাজি না। কিন্তু ব্যাপারে যারা চেষ্টা করে তার পথ কি সফল হইব, তার কাজ কি সফল হইব? আমরা রোজা ধরি সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত, সূর্য উদয়ের আগ থেকে লিয়া সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা ধরি, না খাইয়া থাকি। 5 ওয়াক্ত অজু করিয়া মসজিদে নামাজও যাই। জীবনে একবার হজ ফরজ হয়, হজ করি। জাকাত ধনীর উপরে ফরজ, গরিবের উপরে ফরজ নাই। ও খামটুকু তো আল্লাহ আমরা দিয়ে পরীক্ষা ফাটাইছি। এর চেয়ে কঠিন কঠিন খাম আঞ্জাম দিয়ে অন্যান্য ধর্মের মানুষে শীতে গরমে বিনা কাপড়ে 12 বছর সাধনা তপস্যা করার মতো ধর্ম এই পৃথিবীতে আছে। 12 বৎসর কষ্ট করলো শীতে গরমে, কিন্তু রেজাল্ট কিতা হচ্ছে? জিরো। তার কারণ আল্লাহর পছন্দিদার ধর্ম দিনে ইসলাম এবং আল্লাহর কুরবত হাসিলের জরিয়াই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পথ ছাড়িয়া যদি কোনো মানুষে 12 বছর না 12,000 বছর যদি সে উপবাস থাকে, এটার নাম রোজা হইতো না। ওই বোন এটার নাম রোজা। এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে যে মানুষ অগ্রসর হইব সেই আল্লাহর নৈকট্যে পুষ্ট করবে। আমরা ধনী গরিব সমাজে বহু ধরনের মানুষ আছি। আমরা ধনীর লাগিও আল্লাহর নবীর কাছে আল্লাহ আশ্রয়ের আসন, গরিবর লাগিও আশ্রয়ের আসন, রাজা বাদশার লাগিও আশ্রয়ের আসন, বিপদীর লাগিও আশ্রয়ের আসন। কুল কায়নাতের নবী আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বানাইছেন। আর হায়াতে জিন্দেগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাসাত সব ধরনের মানুষই আশ্রয় পাইছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহীও দেখাইয়া গেছেন, সবচেয়ে বড় ফকিরিও দেখাইয়া গেছেন। 2 মাস আমার নবীর ঘরে আগুন জ্বলবার কোনো সামান আছে না। ইচ্ছা বড় গরিব পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে? 60 দিন আল্লাহ নবী খেজুর মুখ দিয়া ফরমাইছেন যে 60 দিন হয়ে গেছে আমার পেটে কুচ্ছ গেছে। সাহাবি এখন ইয়া রাসূলুল্লাহ একটা পাথর বাঁধিয়ে নিয়েছি। রাসূলুল্লাহ বলেন আমি 2 পাথর বাঁধিয়ে রাখছি। তাহলে গরিবের সর্বোচ্চ কষ্টর দৃষ্টান্ত আমার নবীর জীবনও আসেনি জানি না। তাহলে হায় তাস করার তো কিচ্ছু নাই। জানলাকে আল্লাহ উহুদর পাহাড় সোনায় পরিণত করার ঘোষণা দিচ্ছেন, জানলে আল্লাহ দুনিয়া আখেরাত বাদশাহী দান করছেন। তাই যখন খেনে আল্লাহ লাগে ত্যাগ করার একটা মজাও আলাদা। রোজার আসি খাওয়া লাগে উঠতে আল্লাহ লাগে এটার স্বাদও বিন, নমাজ খাওয়া লাগে পড়িয়ার উঠতে আল্লাহ লাগে পড়িয়ার এটার স্বাদও বিন। এক সপ্তাহ কোনো মানুষের নমাজ পড়িলে নমাজ ছাড়তে হতো না। মুসলমানের সিট বর্তমানেও চলে আর আখেরা তো মুসলমানের সিট থাকবে। দুজকি হলে জিকার করবা, দুজকি তুমি যদি মুসলমান হয়ে দুজক আইলে না, মুসলমান হয়ে দুজকও যাওয়া সম্ভব নেই, সম্ভব। আল্লাহ নবী ফরমাইছেন দুজকও যাওয়ার আলামত কিতা কিতা। এক নম্বর আলামত হইল কি, যে হারাম খাইছে খাইয়া তার শরীরের মাঝে হারাম দিয়ে তার শরীর বড় করছে। আল্লাহ নবী ফরমাইন এ দুজক না গিয়েও খায় নাই, হাত থবাও দি করে আল্লাহ মাফ করে দিব। তাহলে সেটা বিভিন্ন জিনিস। মা বাপরে দুঃখ দিলেইছে দুজক না গিয়ে উপায় নাই। যত বড় আলিম হোক, যত বড় শিক্ষিত হোক, মা বাপরে দুঃখ দিলেইছেন তানার দুজক যাইতে, ফরর মাল আত্মসাত করে লিছেন দুজক যাইতে, চুগল করি করিয়া মানুষের মাঝে লাগাবাজা করিয়ে দিছেন তেন দুজক যাইতে। এই যে ক্ষতির কারণগুলা জানার চেষ্টা আমরা না, এই কথা হাসানা নিশা আছে। আমরা পয়সার খবর কোন দিকে গেলে পয়সা আছে, যত মিশা মাছ লাগুক আমার পয়সা চাই, আমি দুনিয়া চাই। দুনিয়া হইল কি আমরা দুশ্মন, নিজের আত্মা হইল কি নিজের দুশ্মন, শয়তান হইল কি নিজের দুশ্মন। আমরা দেখা যায় সমাজে শয়তানে করে কেউ বস করতে পারলে এগুলো সব থেকে বড় ফির হয়ে যায়। কথা জানি না জানি, হে জানে না তার আল্লাহ ফরমাইছেন আদু মুবিন, চিরস্থায়ী শত্রু। কারণ শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা লইছিল যে আল্লাহ আমি কেউরে জান্নাতে উপস্থিত তার নামে আড়ইয়া খাওয়াই, কিন্তু ও শয়তানের লগে আতাত করি চললাম মানুষ এলামকে আমরা। আরো আশ্চর্যের বিষয় হইল যে কোনো জীবজন্তু আল্লাহর দেওয়া ইলমের খেলাফ করে না। মুরগোর বাচ্চারে আসল বাচ্চার লোকে পানির নামানি সম্ভবই হবে না, হোক সম্ভব হইব না। কেন বলতে হে ইলমের খেলাফ কাজ করে না, কিন্তু আমরা করি। মিশা জানিয়েও আমরা মিশা মাতি, হারাম জানিয়েও আমরা খাইবার চেষ্টা করি। ডায়াবেটিক হইলে মিষ্টি ক্ষতিকর জানিয়েও মিষ্টি খায়। কথা আছে না, এটা মানুষের মানুষের মাঝে এই বেমারটা আছে, আর কোনো জন্তুর মাঝে এই বেমার নেই। সব বেমারের চিকিৎসা ফত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে গেছেন। যত বেশি আল্লাহর বনবা আল্লাহর চিনবা, তত বেশি আপনি আল্লাহর কাছে পৌঁছিবা। তাই না আল্লাহরে পাইলিবা, তাই দুনিয়ার থেকে সফল হয়ে গেছেন, সফল হয়ে গেছেন। আল্লাহ একটা পুঁজি দিয়েছেন আপনার, এই পুঁজি দিয়ে আপনার লাভ খাইতা। লাভ খিতা বলতে দুনিয়ার জীবনও তাকিয়া আখেরাতের সামান তৈরি করতে, আর সব কিছু আল্লাহ ফিরত নিয়ে পারবে। আপনার শরীরও আল্লাহর কাছে যাই বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার শরীরটাও আল্লাহর কাছে সবুর হইব, উড়ে উড়ে উঠে আসমানও নেওয়া হইব। নেককার হইলে ইল্লিনও জায়গা দেওয়া হইব, বদকার হইলে মাটির তলে সিদ্দিনও আনি বন্দি করা হইব। রূপ পয়দা করা হয়েছে একলগে, আর রূপে মারা হইব একসাথে। কেমন এর ভিতরে আমার একটা পুঁজি ৬০ বছর ৮০ বছর ১০০ বছর লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর সেই নিয়ামতকে ব্যবহার করিয়া আখেরাতের সামান তৈরি করবার লাগিয়া, আল্লাহর নিয়ামতকে যে নষ্ট করে লিছে আল্লাহরে নারাজ করে লিছে। আর যে আল্লাহর নিয়ামতকে নষ্ট না করিয়া ও আপোষ করতে পারছে, ও আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দেওয়া সব নিয়ামতকে ফেরত দিয়া আল্লাহর তো সফল হয়ে যায়। এর লাগিয়া মক্তসর ভাবে জিন্দগিরে সুন্দর করার লাগিয়া যে একটা কথা আমরা জানা থাকা দরকার। একটা হইল যে আল্লাহরে তো চিনছি না আমরা, অনেকেও চিনার চেষ্টা আমরা নাই। আল্লাহরে না চিনি আল্লাহর বন্দেগি কররা লাখো কোটি মানুষ। আল্লাহরে স্বীকার করিয়া আল্লাহর গোলামীর স্বীকারোক্তি দিয়া গাঞ্জুলির লোক ধরে চলরা কোটি কোটি মানুষ, বাউলর লোক ধরে চলরা কোটি কোটি মানুষ। কথা আছেন না? আছেন। বহু ধরনের ভ্রান্তি জালে আবদ্ধ মানুষ, কিন্তু সব পথ তৈল গিয়া বন্ধ। এক পথ খোলা আল্লাহর কাছে যাইবার, এই পথই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর দামন ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব নয়। এই যে আমরা রে আল্লাহ পরীক্ষা লাগে দিস, আমরা পরীক্ষা দিয়ে যাইতাম। সফলতা বিফলতা আছে, যাওয়ার সময় সব একমত যাইতো না। কিছু মানুষ খান্দিয়া বেজার হইয়া যাই, কিছু মানুষ খুশি হইয়া হাসি হাসি যাই। কেউ যাইবার লাগে ইচ্ছা প্রকাশ করবো, আর কেউ যাইতো চাইতো না। কেউরে জুড়ে নেওয়া হইব, আর কেউ ইচ্ছা যাইব। ও দুনিয়ার থাকতে ফয়সালা শেষ হয়ে যায়। আসলে সে কোন ডালে যাইত্রা, যাইন যে ইলমর অনুসরণ করছেন তাই ও ডালে যাইবা। শয়তানের অনুসরণ করলে দুজক যাইবা। আল্লাহর অনুসরণ, আল্লাহরে মানিয়া আল্লাহ রসুলরে মানিয়া চললে ব্যস্ত যাইবা। সংক্ষেপ যেটা আমার লাগে করণীয়, ফাললে আল্লাহরে চিনার চেষ্টা করা। কারণ আল্লাহর লগে আফুস করতে হইলে, আল্লাহর লগে সম্পর্ক জুড়তে হইলে বয়সের কোনো ভেদাভেদ নাই। রসুল্লাহ ফরমাইছেন, ও খাম করলে মানুষের আল্লাহ নতুন জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিবা। এটা যদি 12 বছরের ছেলে করে, তারেও নিষ্পাপ করে দিবা। 80 বছরের মানুষে ও আমলটা করলে তারও নিষ্পাপ করে দিবা। ইলা কোনো শর্ত নাই ইসলাম যে 50 বছর পরে আর আল্লাহর লগে কোনো আপোষ করা যাইতো না। বন্ধা, তুমি জোয়ান কি তাও, বুড়া কি তাও, বাল্যকাল লও, অসুস্থতা তাও, সুস্থতাও, রাইত কুয়াও, দিন, তোমার তুমি যখন আইবা তোমার লাগে আমার রহমতের দরজা খোলা আছে সব সময়। 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর দরজা আল্লাহ খোলা রাখছেন তার বন্ধা হল লাগে। সেনে বলি বন্দারে আল্লাহ বড় আফসোস করেন যে বন্ধা হলে মূল্যবান জিনিস দিছিলাম। তুমি কৃষক, তোমার যে জিনিস দিছি ও জিনিসও আমি অলিরও দিছি। কথা ঠিক না? তোমারে বোঝার লাগে যে অন্তর দিছি, সাজালাল সাহেবরে বোঝার লাগে ও অন্তর দিছি। সাজালাল সাহেব অন্তরে খাজল লাগাইছেন, তাই সুলতানে সিলেট হয়েছে। বরফির সাহেব এই অন্তরে খামো লাগাইছেন, এই অন্তরের দৌড় তাই দৌড়াইছেন। আল্লাহরে পাওয়ার লাগে তিনি ভাগিছই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা ভাগো। তাইন তানটা সদ্ব্যবহার করছেন আল্লাহকে। তিনি গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কিন্তু নিয়ামত কিন্তু সবর ভিতরেও আল্লাহ দিয়েছেন। আমি দুর্বল, আমি অপারক, বা আমি দুর্ভাগ্যবান যে আমি এটারে ব্যবহার করতাম পারছি। সব মুমিন কতটুকু হইতা, সব মুসলমান কোন দরজার যাইতা, ওদের সব মুসলমান মুমিন অলি হইয়া মরতা আল্লাহর পছন্দ হোক। মুমিন হইয়া মরতা, নেককার হইয়া মরতা। যেভাবে আমরা ফসল ফলাই সুসা পাইবার আশায় না দান পাইবার আশায়, আল্লাহ দুজগর লাগে মানুষ বানাইছেন, আল্লাহ ব্যস্ত লাগে মানুষ বানাইছেন। কেনে বলতে সারা দুনিয়ার দয়ারে একা নকললেও আল্লাহর দয়ারে সেটাও হইত। আল্লাহ আমরা দুজগৎ জ্বালাইলে আল্লাহর খুশি হইত না, আল্লাহ নারাজ হইও। আমরা দুজগৎ জ্বালাই, আপনি যারা সুসার লাগি ফসল ফলাইন না, আপনার দানো লাগি ফলাইন, আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন দুজগৎ এইবার লাগে না, ব্যস্ত অধিবাসী বাসী। এর লাগে একটু সতর্ক হওয়া দরকার, আল্লাহরে চিনা দরকার। অন্ততপক্ষে যে ইলমে শিরকি পয়দা হইতো না, এই পরিমাণে ইলিম, তৌহিদের ইলিম থাকা দরকার। আল্লাহর শক্তি, আল্লাহর পরিচয়, আল্লাহর ইলিম, আল্লাহর কুদরত, আল্লাহর দয়ার পরিসীমা কোনো মানুষে বার করা সম্ভব হইতো না। আল্লাহ ফরমাইছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা জমিনের পানি যদি খালি বানাইল, সারা দুনিয়া যদি লিখতে থাকো, আমার কলমাত লিখে শেষ করা সম্ভব হতো না। কিন্তু সেনে বলতে এগুলা বেইনতেহা, এগুলার কোনো শেষ নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ গোপন, এত গোপন যে গোপনীয়তার কোনো শেষ নাই। আল্লাহ জাহিদ বুলন্দিত, আল্লাহ আসেন, আল্লাহর বুলন্দির কোনো শেষ নাই। আল্লাহর আগে কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই। আল্লাহ সম্পর্কে এমন এমন ইলিম হাসিল করা প্রত্যেক মানুষের লাগে দায়িত্ব, যাতে সে শিরকের অন্তর্ভুক্ত না হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের এই পরিমাণ ধারণা থাকা কমপক্ষে দরকার যে একটাই তার রিসালাতের ইমান নষ্ট না হয়। আল্লাহ নবীর চিনা দরকার না, দরকার নাই। আনালি তো কইলি বউ এক জানোয়ারে কইছে যে রসুল্লাহ বলে ভুল করতে পারেন, নাউজুবিল্লাহ। নবী রসুল খান আমরা ইমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিতার উপরে ইমান আনছি, সমস্ত জ্ঞান আমাদের থাকা দরকার। হওয়ার অর্থ হইল গিয়া যে 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 বয়স আসল কোনো আমল ইলা আল্লাহ রসুলে ফরমাইছেন না যে অমুক বয়স লাগে ও আমল, অমুক বয়স লাগে ও আমল। রসুল্লাহ ফরমাইছেন যে বিপদ পড়িয়া আল্লাহর উপরে সন্তুষ্ট থাকিতে পারবো যে বয়সের মানুষ হোক, তারে আল্লাহ নবজাত শিশুর মতো নিষ্পাপতুল্লাহরে জানা আমরা লাগে দরকার না, দরকার না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ সবচেয়ে পিয়ারা, সবচেয়ে সম্মানিত। এই জ্ঞান আমরা থাকা দরকার। কোরআন শরীফ আমরা বলো তিলাওয়াতের জিনিস নাই, কোরআন শরীফ নূর হেদায়তকারী। কোরআন শরীফের লগে বাহ্যিক এবং রুহানি তাল্লুক সৃষ্টি করলে কি তাই ওদের নূরে নূরান্বিত হইব। ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন শরীফ বুজুর্গানে কারামর সাহবত এগুলো আমরা ফায়দার কারণ। আর আপনার মূল ফাউন্ডেশন হইল কি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। এই নামাজ না ছাড়িয়া যদি কোনো বেনামাজি লোক ধরিলেন, বেনামাজি ফিরর দ্বারা যাই গিয়া কত মানুষ ইলা ইলা তার ধারণা লিয়া বইছে যে সাজারা যাওয়ার মাজারা যাই গেলে সপ্তাহ শেষ হয়ে যায়। ফরকানা আউযুবিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহর মকবুল ওলি, আল্লাহর কাছে বড় এক ওসিলা, আমরা লাগিয়ে ওসিলা। শাহজালাল সাহেবের মৌত হয়েছে গেলে এখানে না জানিয়ে শাহজালাল সাহেব মাজারও গেলে এই গুণা মা শাহজালাল সাহেব মৌত হয়েছে নমাজের সৈদ্ধারত অবস্থা। মোবাইল শতকরা 100 ভাগের গেছে মোবাইল আছে, বরং দুধেটা আছে। আমরার দেশ কমপক্ষে এত নাধান আমরার অবস্থান যে কমপক্ষে 99% মানুষ মোবাইলের উপকার অপকার না জানিয়ে মোবাইল ব্যবহার করতে আছে। এগুলো সাইড এফেক্টও জানে না, এটা ব্যবহারের কোনো শালীনতা ভদ্রতাও জানে না। কোন সময় ফোন করলে একজন মানুষের কষ্ট হইতো না, ডিস্টার্ব হইতো না, এইটুকু বিবেক বিবেচনা ছাড়াও চলতে আছে। কথা আসান না আসান, কোন জিনিস রেকর্ডিং করলে যাই যাই। ইমান ইসলাম তো ও জিনিস আল্লাহর পছন্দিদা দিন, দিনে ইসলাম। অর্থাৎ আমরা তাকিয়া পরিশলিত মানুষ, আমরা থেকে আলোকিত মানুষ এই জগৎ আর নাই। যারা ইসলাম কবুল করছে তারা সবচেয়ে আলোকিত মানুষ। কেন ইসলাম শুধু পাঁচ ওয়াক্ত নামাজের নাম নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন রে আল্লাহ মাহফুজ রাখছেন। এমনকি আমি মূলবাজার হইয়া যে কোন গরব গিয়া মেহমান হইয়া কোন চারো বইটা, এটাও ইসলামের ডাইরেকশন দিয়ে রাখছে। জানেন কি জানেন? খাওয়ার নিয়ম ডাইরেকশন দিয়ে রাখছে, ঘুমানোর নিয়ম ডাইরেকশন দিয়ে রাখছে, পবিত্রতার নিয়ম দিয়ে রাখছে, সুলুকের নিয়ম দিয়ে রাখছে। মা লোকে কি সুলুক, বিবির লোকে কি সুলুক, বাবার লোকে কি সুলুক, বাই লোকে কি সুলুক, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে। হাতটাকে আপনি টয়লেটও কুনফাও আগে দিয়ে ডুবতা, কুনফাও পিছনে দিয়ে ডুবতা, এটা ইসলামে কইছেন না? কইছেন। আমরা ইসলাম খুঁজাই না। আর যদি সামান্য নমাজ ফাঁসত পড়িলে এতে গর্দনা জ্বালাতে মনে করে যে হে ব্যস্ত শাড়ি দিয়ে মনে হাঁটে। সমস্ত জিনিস যে ইসলামের রঙে রঙিন করতে পারছে সেই উম্মতের দাবিদার বলতে পারছে। এমন সব কাণ্ড কারখানা যে সামান্য ভালো মন্দর বিবেক বিবেচনা করার শক্তি মানুষ হারাই নিচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজ খান আমার বাবাই কইতা সুন্দর করে পড়িও আল্লাহ জীবনটা সুন্দর করে দিবে, শান্তি মনে পড়িও আল্লাহ জীবনটা শান্তি করে দিবে। নমাজ ছাড়া আল্লাহর সাহায্য আয় না। ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। নমাজে আল্লাহর সাহায্য নামাইয়া আনে হোক সুবহানাল্লাহ। মা বাপকে খুশ না রাখিয়া জন্য চাই যে মা বাপর না ফরমান রসুল্লাহ বরমাইছেন দুজকির আলামতের লোক মা বাপ না খুশ হয়ে গেছে। এমনকি যে মহিলা স্বামীর কাছে বারবার তালাক চায় বিনা কারণে রসুল্লাহ বরমাইছেন বেটিরে দেখলে বুঝিয়ে দুজকি বেটি। এত সুস্পষ্ট নীতিমালা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাই দেওয়ার পরেও রাসূলুল্লাহ ফরমান আমার উম্মত ধ্বংস হওয়ার কোনো কারণ নাই, আমি আগে আছি, ঈসা আছেন, মাহদী আছেন। রাসূলুল্লাহ ফরমান আমার উম্মত যত বড় গুনাহগার হয়ে যাক আমার উম্মতে কখনো মিশা মাথা সম্ভব না। আমরা মিশার উপরে ফাউন্ডেশন তৈরি করে চলি আসি, কথা আছেন না জানা। আমার ঘর আমার প্রতিবেশী ও মুসলমানের ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই, আমার ব্যবসার দোকান অন্য প্রতিবেশী ও মুসলমানের দোকানের মধ্যে কোনো পার্থক্য নাই, আমার চালচলনও অন্যর চালচলনে কোনো পার্থক্য নাই। তাইলে আমি কিসের মুসলমান হইলাম? মুসলমান তো মানুষ যে গর্বিত, যারা দেখলে জিন্নাতে ভয় পাওয়ার কথা, মখলুককে সম্মান করার কথা, জমিনে সম্মান করার কথা। সুবহানাল্লাহ। আমরা গাফিল, আমরা রে শিয়াল কুত্তায় ফেসা করে যাই উপরে, আমরা গাফিল। আমার কথার সারাংশ হইল গিয়া বাস্তব হইলে নমাজ ফাঁস ঠিক করো, আজকে এই মুহূর্ত তাকে ঠিক করার মন মানসিকতা নেই, যেহেতু কোনো বয়সের শর্ত নাই। মৃত্যুর পূর্ব মুহূর্তে যে তওবা করি আল্লাহর লগে সন্ধি করিল বা আল্লাহ তার সন্ধিরে কবুল করিল। হারাম থাকি বাঁচিয়া তাহকা রসুল্লাহ ফরমাইছেন দুজকি হল পয়লা নম্বর নিদর্শন হইল যে হারাম খাইয়া শরীর বড় করছে, দুজক না গিয়ে উপায় নাই। আমরা দুজক সইয়া ব্যস্ত যাইবার আশা রাখছি না, সরাসরি ব্যস্ত যাইবার আশা করি। সব কাছে সরাসরি না দুজক সইয়া, তাইলে নামাজ পড়তে হইবে, হালাল খাইতে হইবে, মিশার থাকি বাঁচিয়া থাকতে হইবে। ফাস্তাকিল ফাস্তাকিল হাদিসা ইযা হাদাসা, কথার লগে হাসা থাকলে বাসবা, মিশা হইলে ডুবি যাবে, মরি যাবে। জুলুম থাকি বাঁচিয়া থাকলে খেররে কষ্ট দেওয়া, খের কোনো মানুষের চকুর পানির কারণ যেন আমি না হই। কেন একদম মজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে যাইতে কোনো বাধাগ্রস্ত হয় না, সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে। রসুল্লাহ ফরমাইছেন যে মানুষের আত্মসাৎ করে, মাল আত্মসাৎ করে, জমিনের আইন টেলায়, হে দুজকি। যত বড় হাজি সাহেব হোকা, মুসল্লি হোকা, আমার নবী ফরমাই গেছেন যে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আইন টেলায় আত্মসাৎ করা না দুজকি। দুজকি আমার নবীর হাদিস। চুগলখুরি করনেওয়ালা দুজকি। শুধু এই সমস্ত জিনিসটা কি আমরা না জানলে আমরা এটাতে বাসমুখ, এগুলা জানা দরকার নেই, না দরকার নেই। এর লাগিয়া দয়া করিয়া এই সমস্ত মহফিল আমরা লাগে নিয়ামত, যদি আমরা অনুধাবন করতাম পারি, শিখতাম পারি। আর যদি না আমরা একটু টাইম পাস করবার, টাইম পাস করার বহু জায়গা আছে। এই সমস্ত মহফিলের সার্থক হতে হইব তখন এক মহিতর লাগে যদি সব রেসানি করা হয়। আজকে এক মহিতর লাগে সব রেসানির মহফিল, ইসালে সব। যদি আমরা 10 জন 50 জন যে হেদায়ত দিতাম পারি, তাহলে এই হেদায়তের সবর অংশ থানো কবর মাঝে গিয়ে পৌঁছবে। আর সেই নীতি নিয়ে বইগুলো তো সব যাইব। তো মা বাপ যারা দুনিয়াত নাই, মা বাপরে নেকি দিয়ে ইয়াদ করুক, মুর্দেগান হলোর ইয়াদ করুক, এটা সুন্নত, এটা কথা। একটা ইয়া কইতে আর এটা শব্দ নাই, এটা আর একটা ফিতনা করৌকা। কিন্তু যে জিনিসগুলো আমরা মাথাতে রাখা দরকার, এটা হইল যে আমি মুসলমান, আমার গড় মুসলমানের গড় হইতো নি না অন্য ধর্মের গড় হইত, আমার ব্যবসা মুসলমানই তরিকায় চলতো নি না শয়তানি তরিকায় চলত। এই জিনিসগুলো মাথাতে রাখিয়া চলৌকা, কারণ আল্লাহর নবীর থেকে বড় গরিব পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহর নবীর থেকে বড় বাদশাহ পৃথিবীতে আর কেউ নাই। অর্ধ জাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উম্মত লাগিয়া বাদশাহী হয়ে গেছে। আর এর বাবজুদ তাই লাগে सरकार कायनात दुजहान और मसल्ला तंते बनाए दिसी इतो ओ नबी আমরা পাইছি রাসূলুল্লাহ ফরমান যে জান্নাতের চাবি আল্লাহ আমারে সন্ধাই দিয়েছে আমার আগে জান্নাত হারাম যতক্ষণ আমি না যাই ততক্ষণ সব নবী লাগি জান্নাত হারাম সুবহানাল্লাহ আমার উম্মতের ফজিলত আল্লাহ যে আমার উম্মত না দাখিল হওয়া পর্যন্ত সব নবীর উম্মত লাগি জান্নাত হারাম তো আমরা সম্মান বেশি নি না কম সুযোগ বেশি নি না কম আমরা 60 বছর বাঁচলে আমরা পুঁজি জমি যায় অন্য নবীর উম্মত 900 বছর বাঁচিছে রাসূলুল্লাহ ফরমাইতরা যে নবীর উম্মতে 80 বছর জিহাদও কাটাইছেন সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বাঁচিও 80 বছর তো জিহাদ করব কত বছর কথা আছে না আল্লাহর দয়ায় আল্লাহ আয়াত নাযিল করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর নবীর উম্মত হল তুমি চিন্তা করিও না বছরের ভিতরে এমন এক রাত তোমাদান লাগি রাখছি যেটা সব কদরের রাত এক রাত করবে 83 বছরের যে বেশি সব তোমাদান আমি দান করব সুবহানাল্লাহ এক রাত আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এই সৌভাগ্যরে দরিয়া রাখা দরকার অর্জন করা দরকার আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক সকলকে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরুশে পুরুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله عليه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم شرم شيخ ويبادي أمي أخذ أغدي رخصتني مجيار مولانا سراج الإسلام معشوق صاحب العاصم ملا آخري بولتے کچھ نہیں سب مناجاتوں میں شرم شاہ ملا بولی صاحب دعا کر لینا صاحب دعا کر لینا آمين يا رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أي الله কত লক্ষ কোটি নিয়ামত আমরা দান করছো সর্বোপরি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মাঝে আমরা সবই আল্লাহ আমরার কোনো বেহাসলতির কারণে উম্মত থেকে আমরা জুদা হইও না আল্লাহ আমরা তোমার হাবিবের দামন থেকে জুদা হইও না ইয়া আল্লাহ আমরা সমস্ত বদভ্যাস বদহাসলতরে দূর করিয়া অন্ধকার জীবন থেকে আমরা আলোর জীবনে পৌঁছে আল্লাহ আমরা মাফ করি দেও আমরা মুর্দেগান উপরে মাফ করি দেও খাস করি আমার মতো যারা মা বাপ হারাই নিছেন আল্লাহ আমরা কবরের জিন্দগির কবরের বাসিন্দা মা বাপ আমলরে গরিক রহমত ফরমা আল্লাহ আজকের মাহফিলের খাতির ইয়াত্রাফর মুমিন মুমিনাত কবরবাসী উপরে মাফ করি দেও খাস করে তোমার যে বন্ধা বান্ধি হল সব রসানি করো ইনশাআল্লাহ তোমার খবরের মাঝে তুমি রহমতের জড়ি বসো আল্লাহ তোমার হাবিবের সমস্ত উম্মতের মরহুমা মুমিন মুমিনাতরে মাফ করে দাও আমরা জিন্দা হলার হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ সঠিক জিনিস বুঝবার তৌফিক আমরা তো বুঝিয়াও বুঝি না মানিয়াও মানি না ইয়া আল্লাহ সাজিয়াও সাজি না আল্লাহ আমরা ক্ষতির পথ চিনার তৌফিক দাও আল্লাহ লাভের পথ চিনার তৌফিক আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররি ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন ইয়া আল্লাহ আমরা তোমার গোলামিত আমরা দাখিল করো আমরা তোমার গোলামিত সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ খাস করি মৌতর সময় হইলে আমরা তওবা নসিব করিয়া জবান থেকে কলমা জারি করাইয়া খাতাম আবিল খৈর নসিব করিয়া তোমার নেক বন্ধা হলার সঙ্গী দুনিয়া তো বানাইয়া রাখিও আসর তোমার নেক বন্ধা হলার সঙ্গী বানাইয়া উঠে ইয়া আল্লাহ আমরা আমরা বেকস বিবি ভাই চিন্তরে নামাজি বানাই দেও আল্লাহ আমরা ঘরের অন্ধকার দূর করিয়া আমরা ঘরে ঘরে শান্তি নসিব করি দেও খাস করে আওলাদ দিয়া যারা রে খুশি করছো আওলাদ দিয়ে দুনিয়া ফের তো আল্লাহ মকুন যে যত মা বাপ আওলাদ দিয়া পরিশানি তো আল্লাহ তুমি পরিশানি রে দূর করি দাও amrar bibi bhai chintre o sahi samul di Allah tumar gulamit qabul farmao ya Allah bahut berozgar apne rozi lagi dua chai sunha Allah rozi fat kholi do obab ya Allah obab re dur kholi do qarzi Allah qarz ada harbar tawfiq do ya Allah bahut bimari Allah lagi dua chai sun tamam bimari Allah re shifa nayat Ya Allah, Bideshar Zamino, Amerikar Zamino, Allah, Tumar Bandar Walid o Shusto Achen, Tamre Shifay Kulliya Ajilana Shifay. Allah, Amrar Bahire Bhitore Khoto Jana Na Jana Oshustota Achen. Bahire Oshustotar Khobor Amra Jani, Bhitore Oshustotar Khobor Tumi Jano. Allah, Amrar Bhitore Oshusto. Amrar Zahir Batin Re Islah Khore Deo, Manobor Khore Deo. Ya Allah, দুনিয়ার জীবনের হকিকত বুঝবার তৌফিক দাও ও ফওয়াদ আমিন আল্লাহ আল্লাহ রব্বুত বচিনতে পরিকর্তি আসুন কামিয়াবি নসিব ফরমা আল্লাহ জমিন থেকে গজব রে দূর করি রহমত আর বরকত নাযিল কর আমরার মাহফিলের পক্ষ থেকে দরুদ ও সালাম আর হাদিয়া তোমার হাবিবের দরবারে পৌঁছে ও ফওয়াদ আমিন আল্লাহ Allah basirun bil ibad Allah amar pir murshid darajat se buland kore dao ruhani fuyziyat amrar nasib kore dao ya Allah bahut bachani mahfil o sharik achen bahut murabbi akol sharik achen Allah askeri majlis theke kamra kono sail bikari re khaliyate bidao ei muhurte zarbonoje sodma se tumi dur horiye deo Allah to zaruriyat ase tumar qudrat di pura kori do subhana rabbika rabbil izzati Allah tumar banda ulari mehnat koshish tumi qabul farmao zara ei mehnat korchen koshish korchen tarar din duniya re tumi roshan kori do Allah bachcha bachcha oshustota ache tumi shifa nayat farmao subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin